শোনো শোনো শোনো, সবাইকে একটু হাই করে দাও। তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি চলে এসেছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজ কিন্তু রেসিপিটা হবে এগ এবং চিকেন দিয়ে। এগ চিকেন দুটোই থাকবে, দারুণ মজার একটা রেসিপি। তাহলে দেখতে থাকুন কিভাবে বানাবো। আমি প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নেব, তারপর বাকি যেগুলো সেগুলো শুরু করব। এদিকে তো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। আজকে রেসিপিটা হবে সাদা তেলে, তো সেই জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে রাখা আছে একটু কিমা বানিয়ে নিয়েছি ছোট ছোট করে, তো এগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি। এই যে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাদ বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচা লঙ্কা, কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কাটা দিয়েছি। আর লাস্ট আমি দিয়ে দিচ্ছি একটু মিট মশলা। এবার সব কিছু নেড়ে চেড়ে আর একটু ভালো করে ভেজে নেব, তারপর নামিয়ে নেব। সিম সিম আরো আছে, কিছু নিয়ে যায়নি তো হাতে করে নিয়ে আসলাম। এগুলো চিকেনের যে পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পেঁয়াজ কেটে রাখা বাটিটার মধ্যে আমি পুরটা নামিয়ে নিলাম। চিকেনের পুরটা হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি চারটে ডিম। এই ডিমগুলো আমি ফাটিয়ে বাটিতে নিয়ে নেব। এবারে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ডিমগুলো ফেটিয়ে নেব। আবারও উনুনটা ধরিয়ে দিয়েছি আর এখন উনুনে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। মাম্মা কেমন লাগছে তোকে? উস্কো উস্কো নেই, কপালে চুল আছড়ানো নেই। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এবার এই ডিমের কিছুটা ব্যাটার নিয়ে তাওয়াতে দিয়ে দিচ্ছি। দেখো দেখো গাছ, এই দেখো ওই দেখো। আরো আছে
একটা সাইড হয়ে গেছে, আমি এবার একটু উল্টে দেব। এখানে পা দাও, এখানে পা দাও। ওই দেখো, হ্যাঁ এবার ওঠো। এসোনা পড়বি কিন্তু আমার না। না না পিপি, কি হলো? ভয় পেয়েছো? না ভয় পেয়েছো? ওখানে পা দেওয়ার জায়গা নেই তো। উঠে দাঁড়াতে পারবে না, যে ডালগুলো আছে না, মাথা কেটে যাচ্ছে। তাই না? যেটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি তেল, তো সেম ভাবে ভেজে নেব আরো দুই একটা। ডিমের অমলেট গুলো আমি নামিয়ে নিয়েছি, এবার একটা অমলেটের উপর আমি চিকেনের পুর দিয়ে দেব। তো যে পুরটা আমি দিয়ে দিয়েছি, এবার দুই সাইড থেকে এভাবে একটু ভাঁজ করে নেব। এবার এটাকে রোল করব। এই যে এইভাবে, তো এইভাবে আরো দুটো আমি বানিয়ে নেব। তো কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই যে রোলগুলো তো আমি বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, কারণ রোলগুলো এখন হবে ফ্রাই, তো সেই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটু পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার আমি এখান থেকে একটা রোল নিয়ে নিচ্ছি, আর এই যে কর্নফ্লাওয়ারের ব্যাটারে একটু চুবিয়ে নেব। আমি এই ব্যাটারে একটু চুবিয়ে নিলাম, এবার তেলের মধ্যে দিয়ে দেব। শুনো, ঘুমিয়ে পড়লো। একটা সাইড ভাজা হয়ে গেছে, দারুণ একটা কালার চলে এসেছে, আর এই এই সাইডটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। উপরটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে। সোনা তেল তেল তেল, সোনা তেল সরো। এইভাবে বাকি রোলগুলো আমি ভেজে নেব। আচ্ছা, এটাও ভাজা হয়ে গেছে, আমি এটাও তুলে নেব, আর বাকি যেটা আছে সেটাও একইভাবে ভেজে নেব। দেখবে কেমন মুচমুচে হয়েছে আওয়াজ। তো একটা আমি একটু কেটে দেখাচ্ছি, উপরটা তো ভীষণই ক্রিস্পি হয়েছে আমি আগেই বলেছি, আর ভিতরে তো চিকেনের পুর, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখেছো কি সুন্দর ক্রিস্পি হয়েছে? কেমন হয়েছে?
শুনো খেয়ে বলবে কেমন হয়েছে। খেলাম মামা খেলাম, দেখো কি সুন্দর খেতে। ঝাল লাগলো? ঝাল লেগেছে? এবার আমি এর উপর দিয়ে মানে রোল গুলোর উপর দিয়ে দিয়ে দেবো একটু সস। আমি খেয়ে নেব কিন্তু। খুবই সহজ ভাবে ভীষণই সুন্দর একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম, কি বলবো এটাকে, ভীষণই ইয়ামি একটা রেসিপি, মানে যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে। তো আমি বলবো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে দিন আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারে এত সুন্দর সুন্দর রেসিপি। তাহলে আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই, আবার দেখা হবে ভালো ভালো নিত্য নতুন রেসিপির সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আশা করি 2021টা মানে 2021 সাল আপনাদের সবার ভালো কাটছে। তো এইভাবেই আপনারা ভালো থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। ওলে বাবালে, ও বাবা বসবে, ও দেখো তো শুনু তো একদিকে শ্বাস খাচ্ছে আর আমরাও লোভ সামলাতে পারছি না, তো সেই জন্য দীপাও চলে এসেছে আর আমিও নিয়ে নিয়েছি, এগুলো আমরা এখন খাবো। ও দারুন, দেখো দারুন দারুন। কোনটা নেবে কোনটা নেবে, আমার আমার হাতে তো